নমস্কার, আমি আজকে আপনাদের কিছু অ্যাডভাইস দিয়ে দেবো বিভিন্ন প্রপার্টি রিলেটেড ডিসপিউট নিয়ে। অনেকে প্রপার্টি কিনতে যাচ্ছেন বা কেনার জন্য ভাবছেন, তো অবশ্যই করে কিছু জিনিস প্রপার্টি কেনার আগে আপনারা যাচাই করে নেবেন, তাহলে কি ঠকবেন না। এই যে প্রপার্টি পরে গিয়ে আমরা অনেক সময় লিগাল ডিসপিউট দেখি, বা সেই লিগাল ডিসপিউট হচ্ছে তার হচ্ছে কিছুটা কারণ থাকে, সেটা হচ্ছে কি প্রপার্টিটা সঠিকভাবে কেনা হয় না, কারণ তার ডকুমেন্টসগুলো চেক করা হয় না। তো চেক না করে আমরা প্রপার্টি কেনা হয়, কেনার পরে সেগুলো বিভিন্ন রকমের প্রবলেম থেকে যায়, সেই প্রবলেম ফেস করা হয়, এবং সেই যে প্রপার্টি রিলেটেড যে লিগাল প্রবলেমগুলো ফেস করা হয় সেগুলোকে আমরা লিগাল ডিসপিউট বলছি, প্রপার্টি লিগাল ডিসপিউট। সেই প্রপার্টি লিগাল ডিসপিউট থেকে আমরা এড়াতে গেলে আপনারা যখন প্রপার্টি কিনছেন বা যারা কেনার জন্য চিন্তাভাবনা করছেন, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কী হবে, আপনারা এখান থেকে কিছু ওয়ে আউট আপনারা খুঁজে পাবেন, যে ওয়ে আউটের জন্য আপনারা ঠকবেন না। তো চলুন জেনে নেওয়া যাক। যখন আপনারা কোনো প্রপার্টি কিনবেন বা প্রপার্টি কেনার জন্য ভাববেন, তো অবভিয়াসলি আগে আপনারা যে প্রপার্টিগুলো দেখতে যাবেন, তো প্রপার্টির যে লিগাল ডকুমেন্টেশনগুলো থাকে সেই লিগাল ডকুমেন্টেশনগুলো চেক করতে হবে। সেই লিগাল ডকুমেন্টসের মধ্যে আপনাদের একটা কাজ থাকে, যেটা হচ্ছে কি আপনাদের প্রপার্টিটা যে ডিডটা লাস্ট যে মাদার ডিড রয়েছে, যে ডিডে মানে আপনি যার থেকে নিচ্ছেন যে মালিক আছে, সেই মালিকের হচ্ছে কি প্রপার্টিটা ডিডটা মাদার ডিডটা চেক করা। মাদার ডিড চেক করার পরে তারপরে প্রিভিয়াস যে রয়েছে যে চেন অফ টাইটেল, সে স্টেপ টু স্টেপ কীভাবে সে মালিক হলো, তো মিনিমাম 30 ইয়ার্সে সার্চিং করে নিতে পারে বা 15 ইয়ার্সে করলেও হবে, যে সার্চিং করে দেখে নিতে হবে। তারপরে আপনাদেরকে কোর্ট আরও সেখান থেকে আপনাদের দেখে নিতে হবে যে এই জায়গাটার এগেনস্টে কোনো লিটিগেশন বা কোনো কেস আছে কি না, এবং হচ্ছে কি তারপরে আপনাকে দেখতে হবে ওই জায়গার রেকর্ডস অফ রাইটস, মানে পর্চা বা মিউটেশন আছে কিনা সেটা আপনাদেরকে খতিয়ে দেখতে হবে। তারপরে আপনাদেরকে দেখতে হবে রেজিস্ট্রি অফিসে যে ওই প্রপার্টিটা আরও অন্য কাউকে বিক্রি করেছে কিনা বা সেল করেছে কিনা, সেটাও আপনাদেরকে দেখে নিতে হবে। দেন আপনাকে ওই জায়গার এগেনস্টে যে মালিকের থেকে নিচ্ছেন সেই মালিকের কাছে অরিজিনাল ডেটটা দেখতে হবে, কারণ যদি উনি ওটা অন্য কোথাও যদি মর্টগেজ করে থাকেন তাহলে কিন্তু উনি অরিজিনাল ডেটটা দেখাতে পারবেন না, তো সেক্ষেত্রে ওটাও আপনারা দেখে নেবেন। বা এবার এইগুলো যদি বলেন যে আমি কীভাবে সার্চিং করবো, আমি কীভাবে জানি, তার জন্য যে কোনো লয়ার্স বা লিগাল অ্যাডভাইজার যারা রয়েছে তাদের থেকে আপনি এই প্রপার্টির সার্চিং বা এই রিলেটেড আরও ডিটেলস আপনি অ্যাডভাইস নিয়ে নিতে পারেন। তো নর্মালি আমি যেগুলো বললাম এইগুলো যদি আপনারা চেক করে নেন, সেক্ষেত্রে আমাদের লিগাল অ্যাডভাইজার বা লয়ারের কাছে এটা সার্চিং করানোর জন্য যেতে হবে না, যদি আপনারা সঠিকভাবে যদি চেক করতে পারেন। তো এইগুলোকে চেক করে নেওয়ার পরে দেন আপনি ডিসাইড করতে পারেন আপনি ওই প্রপার্টি নেবেন কি নেবেন না। সব কিছু যদি অল পেপার যদি ওকে থাকে দেন আপনি এই প্রপার্টিটা নিতে পারেন, সেখানে কোনো রকমের প্রবলেম আসবে না। এবার হচ্ছে ওই প্রপার্টিটা যখনই আপনি এবার সমস্ত পেপার চেক করে নিলে, সমস্ত পেপার যখন ঠিক আছে দেন আপনি ডিসাইড করতে পারেন প্রপার্টি নেওয়ার জন্য। এবার প্রপার্টিটা আপনি যদি মনে করেন যে আপনি লোনে নেবেন, তো সেটা আপনি লোন করে নিতে পারেন, যে কোনো ন্যাশনাল বা যে সমস্ত প্রাইভেট ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বা ব্যাঙ্কগুলো আছে আপনি সেখান থেকে নিতে পারেন, বা আপনি যদি মনে করেন যে ক্যাশ নেবেন সেটাও নিতে পারেন। বাট যখনই নেবেন, যখনই আপনি কোনো একটা এগ্রিমেন্টের মধ্যে যাবেন, সেই এগ্রিমেন্টটা আপনাকে রেডি করতে হবে, এগ্রিমেন্ট ফর সেল, যেখানে আপনার সমস্ত কিছু মেনশন থাকবে, বোথ পার্টি কতদিনের টার্মস অ্যান্ড কন্ডিশন, কী কী দেবে বা কী কী থাকছে, পুরো সেখানে মেনশন থাকবে। তো সেই এগ্রিমেন্টটা করিয়ে নেবেন, দেন আপনি পেমেন্ট করবেন। তো সেলারদের কাছে সব থেকে একটাই জিনিস, আপনি লোন করুন আর ক্যাশ দিন যাই দিন, কিন্তু পেমেন্টটা অলওয়েজ অনলাইন থ্রু মানে ব্যাঙ্ক থ্রুতে চেষ্টা করবেন, কারণ এটা আপনার কাছে একটা এভিডেন্স থেকে যায় যদি ফিউচারে কোনো রকমের কোনো প্রবলেম ঘটে। তারপরে আপনি ওটাকে নিয়ে নেওয়ার পরে তারপর আপনার লোন বা ক্যাশ যখন অ্যারেঞ্জ হয়ে যাচ্ছে, তারপর আপনি প্রপার্টিটা নেওয়ার আগে প্রপার্টিটা রেজিস্ট্রি করে নেবেন। রেজিস্ট্রি আপনাদের যে জুরিডিকশন অফিস আছে সেই জুরিডিকশন অফিস থেকে রেজিস্ট্রি করতে হবে, বাট বাকি রেজিস্ট্রেশনের যে সমস্ত প্রসেস আছে আমার নেক্সট ভিডিওতে আপনি সেগুলো পেয়ে যাবেন। তো এখানে আশা করি আমি ক্লিয়ার করতে পারলাম যে কী প্রপার্টি কেনার আগে কী কী পেপার্স দেখা উচিত বা কী কীভাবে করতে চেক করে নিলেই আপনারা ঠকবেন না, মোটামুটি সেগুলো আমি এখানে গাইড করে দিলাম। তো যদি এটা আপনার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরও বিভিন্ন লিগাল আপডেট পেতে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।